আতে কিছুই নাই আর ফাগড়ত যা আছিল দাদ দাদা করে আমি তাই তারা দিফেলাই আর আর ইনকামও বন্ধ কি মোঠতায় নিলে লোক ছড়ি এ প্রতারণার শিকার হই চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানা এলাকার বাসিন্দা আহসানুল আবেদিন সাহাব তাই ফেসায় একজন গুড়াগাড়া ডেলিভারি ম্যান তার একমাত্র হাজার সম্বল আছিল এক কান ফুরান সাইকেল হরহম সলিল তার বিধবা মা আর বাইরে লই ছোট্ট পরিবার তার হাজার হাতিয়ার এক কান নতুন সাইকেল কিনতে যাই পত্রা অকলর উগ্র বুয়া ফেসবুক ফেজত বুয়া বিজ্ঞাপনের হবলত ফুরি নিঃস্ব হয়ে গেল সাহাব হাতে একখান সাইকেল আছে দিয়ে আমি সুপারডার মধ্যে হাম করতাম তো সাইকেল ইয়ানোর মধ্যে সার্ভিসিং চার্জ বেশি যা বিদায় তুই না বেশি দিই 3000 টাকা দিই বেশি এলে নতুন সাইকেল একখান লোক এলে পরিকল্পনা করি ঠিক এই টাইমের মধ্যে আমি ফেসবুক একটু যাই অথবা বাইসাইকেল শপিং নামে গো পেজ পাই একটা দেখি 3500 টাকা দিয়ে অনর নতুন সাইকেল বিক্রি করে 65% ডিসকাউন্টে ইদু ব্লককে তো আমি তার নক দিলাম নক দিলে পর আরও মধ্যে 550 টাকা অগ্রিম জমা দেওয়া বলিনি তো জমা দিলাম আর যে সাইকেল আমি পছন্দ করি ম্যাক্স 14 যারা আমি কোট ফাটাই তারপর আর অর্ডার একটু কনফার্ম করে দিই তারা কনফার্ম করি হবে 22 তারিখ কনফার্ম করে দিই রাতে 23 তারিখ বিকাল 3:40 মধ্যে ডেলিভারি ম্যান আর হাতে আইব ফোন করি আর এরপরে আবার 3000 টাকা অনলাইন পে দিবে দিফেলাই তার নাম্বার নগদ হাতে ঠিক আছে আবার টাকা দেওয়া করিব অনেক কনফার্মেশন কোড নাম করিব কুরিয়ার তুল কুরিয়ারের গাড়ি থেকে আপনার একটা কনফার্মেশন কোড নিতে হবে সেই জন্য আবার 3550 টাকা দিতে হবে আমি আমার পেজের নাম্বার দিয়ে আবার কল দিলাম কল দিবার পর হবে সমস্যা নাই অনেক ডেলিভারি ম্যানেরা 3550 টাকা এই নগদের মধ্যে ফাটাই দেন নগদ পার্সোনাল ও যখন আমরা সাইকেল দাম দিব ঘন্টা দেড়কের মধ্যে তখন আমরা আবার টাকা রিটার্ন দিয়ে ফেলাইব 13500 টাকা ব্যাক পাবেন 13500 টাকা ব্যাক পাবেন ব্যাক পাবো এটা 1000 টাকা দেওয়ার পরে সরল বিশ্বাসে তারা আবার সাড়ে 3000 যাই ঠিক 10 মিনিট পরে আবার ও আর হবে ভাইয়া এটা আপনি কি করলেন এই এখানে একটা ভুল হয়ে গেছে এই কনফার্মেশন কোডটা আসে নাই আপনার থেকে আবার 8600 টাকা দিতে হবে7000 টাকা দি ফেলাই এখন তো আবার 8600 টাকা আর আবার আমার এই ঠিক সেম হতা হই হতে অনেক নির্দিতায় জন অনেক 8600 প্লাস এই যে 3500 12000 টাকা মতো ফেরত ছাইবেন আরও রেইনকোট ছাইবেন হেলমেট ছাইবেন নতুন সাইকেল হলো যা যা তাহে ব্যাগ কিছু পাইবেন অনেক তো আমি 8600 টাকা দিলাম আবার 10 মিনিট পরে তারা কল দিয়ে আর কী হর ভাই আবার একটা ভুল হয়ে গেছে কনফার্মেশন কোড আসে নেই কুরিয়ারের গাড়িওয়ালা আমাকে এই আপনার সাইকেলটা দিচ্ছে না কনফার্মেশন কোডটা নিতে না পারলে গাড়ি পাবেন না আর টাকা যেগুলো দিছেন ওইগুলো রিটার্ন পাবেন না তারপর আমি পেজের নাম্বার দিবে আসিবে ওই মেসেঞ্জারে তো মনে আপনার সাথে কথা বলতাম না জি বলেন খালি দিন ভরে গান গান আর আপনার কোনো লাভ হইছে গান গান করে আপনার বলিছেন একবার 15 তারিখে ছাড়া কিছু করার নেই আমাদের রাখেন ফোন রাখেন হতাহারি করি যে আমি বারবার এরকম টিয়া কি হারনে দিন ওতে 8600 টাকা লইবার পর আবার 12000 টাকা তো আর ইতিমধ্যে এই ঘটনালয় নগরীর বাকুলিয়া থানাত একখান অভিযোগ দায়ের করি বলে আরারা জানাই ভুক্তভোগী সাহাব এরপর আমি বাকুলিয়া থানাত যে একখান অভিযোগপত্র দিই থানাত কোনো মানে তেমন একখান আড়ায় আসা দিন না পারে হতে এরকম অভিযোগপত্র হাজার হাজার আড়ার ফাইলের মধ্যে ফুরি গই আর আমি ব্যাগিনের হয়ে এসব বুয়া পেজের যাতে কেউ টিয়া পয়সা ইনভেস্ট না করে তবে এ ধরনের মামলার ক্ষেত্রে সাধারণ থানা পুলিশ দক্ষ জনবল ও প্রযুক্তি না থাকার কারণে খুব একখান সহযোগিতা করি না পারে বলে হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের উপ পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান উল্টা তে সাইবার ট্রাইব্যুনাল মামলা করিবার পরামর্শ দেয় ভুক্তভোগী তবে সাইবার ট্রাইব্যুনাল আদালতত মামলা গুত্ত যে ভুক্তভোগী অকলতন ফরন ফরে দীর্ঘ আইনি প্রক্রিয়া এ বিষয়ে জানতে চাইলে এই আইনজীবী আরারা জানাল দে তো তানা তো মামলা লিখতে পারে
লইয়ার ইয়ান তদন্ত করি পারে কারণ এখন সাইবার ট্রাইব্যুনাল যে যাইতে হর সাইবার ট্রাইব্যুনাল যাইলে কি হইব হারলে ফত মইলে থানা লইবার সুযোগ আছে এবং থানা যদি মামলা নল তারপরে সাইবার ট্রাইব্যুনাল জম পড়িব ইয়ান এফিডেভিট দিয়ে হম পরে মামলা করিবার সময় পুলিশ যদি সাইবার ট্রাইব্যুনাল মিকে ঠেলে দে তাহলে ইয়ান তো ঠিক নইলু ইয়ান তো আইনি প্রতিকার দিবার ক্ষমতা তো পুলিশের আছে ঠেলিদন্দ হান নাই মামলায় ফাইল করিবার নাই আলটিমেটলি যাতে তার আসামি সকলের ইয়া গরম যাইব চিহ্নিত গরম যাইব তারা মামলা মামলা করিবে মামলা আবার কোর্টে বিচার না করেন না আরা জানি দে এই ধরনের সাইবার ক্রাইম দমন গত্য দীর্ঘদিন ধরে হাজগুড়িজার কাউন্টার টুরিজম ইউনিট ইতাল্লাই আরা শাহাবুর বিষয়ে নজরত আনিলাম সিএমপির কাউন্টার টুরিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার লিয়াকত আলিহানের হাতে কেল্লাই শুধুমাত্র শাহাব নয় সারা দেশত এই ধরনের অনলাইন প্রতারণার শিকার বোধকে কেউ মুখ খুলের কেউ বা চুপচাপ সহ্য করেন এইসব সাইবার অপরাধের লই সিএমবির কাউন্টার টুরিজম বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলি খান মুঠোফোনে সিপ্লাস টিভির হয় ডিটেইলে মানে ঢুকি এবং ফাইন্ড আউট করার চেষ্টা করি এর মাঝখানে মানুষজন যদি একটু সচেতন না হন একটা জিনিস দেখবেন না শুনবেন না না বুঝে আন্দাজি টাকা কেন দিয়ে দিবে আগে কেন টাকা দিবে এটা মানে আসলে আমাদের জন্য খুব কষ্টকর আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে প্রত্যেকটা টিম প্রত্যেকের নামে রেজিস্টার্ড না এই প্রতারক চক্রগুলো দেখা যায় থাকে হচ্ছে মানে নাটোরে টিম কিনে সেই সুনামগঞ্জের ঠিকানায় ওইদিকে মানে ঠিকানা এক এক জায়গা থেকে গরিব মানুষ মানে যারা কোনো কিছু বোঝে না তাদের নামে টিম গুলো কিভাবে উঠায় নিয়ে যায় আমরা জানি না অপরাধ খাওয়া করে আমরা সেই জায়গা থেকে গিয়ে ধরি ধরে দেখি যে এই লোক সেই লোক না যার নামে টিম কিনছে সেই লোক দেখা যায় দিন মজুর গরিব রিক্সা চালক তার বাড়ি বাংলাদেশের অন্য প্রান্তে এই অপরাধীরা মারাত্মক মানে কি বলে চতুর মারাত্মক রকমের ধোকাবাজ এই টিম গুলোর জন্য সেন্ট্রাল কোন একটা উপর থেকেই আসতে হবে যে যার নামে যেটা আছে ওইটা তারা অন্য কারণ আমি কোনো টিম থাকবে না স্মার্টফোনের বহু ব্যবহার হারণে এখন অনলাইন ব্যবসার অন্যতম একখান মাধ্যম হল দিয়ে ফেসবুক যে কেউ চাইলে উগ্র ফেসগুলি তার ফোনর বিজ্ঞাপন দিতে পারে সহজে তবে হন্যব হন্যবা চটি কেন চিনিবান এ বিষয়ে জানতে চাইলে এই আইটি বিশেষজ্ঞ জানাইল দে হয়তো নেরা বেলতলায় একবার যাই কিন্তু আর এই কেসগুলো দেখে দিবে মানে বারবার যাই রে ধরা হাই আর কি তো এক্ষেত্রে সাবধান হওয়া পড়ব ব্যাক নতুন আসলে এখন তো এক মিনিটই চাইলে ফেসবুক বানানো যায় এবং পেজ বানাইয়ে রেবে তারপর বুস্ট করিয়ে রেবে বিজ্ঞাপনও ধন যায় কিন্তু ঘটনা হইল দে আই বিজ্ঞাপন চাই রেখে ফাল দিই কিনা ইয়ে নিল দে বিষয় হারানো হলো দে আর তুন উগ্র বিজ্ঞাপন দেখিলি বিজ্ঞাপন ক্লিক করিয়ে রে যেই বেল তাই অর্ডার করে দিও বা তারা টিয়া তোলে টিয়া দিও মিললে লিয়ে কিন্তু হইতো নয় আর তা আগে পেসিপে যা পড়ব পেসিপে মেদিন উগ্র অ্যাবাউট সেকশন আছে পেসিপে মেদিন আগর পোস্টিং যা পড়ব এক মিনিট পেসিপে মেদিন আর সময় দিয়ে পড়ব ইবে মেদিন ফরা ফরি বুঝে এবার অ্যাবাউট সেকশনত কী আছে এই বললে হন ওয়েবসাইট কানেক্টেড আছে কি না এবং আর একটা বিষয় হলো দে পেজু মেদিন দেখিবেন এটা যেন পোস্ট দিবে আছে যে সমস্ত ইতের বিজ্ঞাপনের পোস্টিং দিয়ে পণ্যর পোস্টিং দিয়ে এটা দেখিবেন মানুষের হন কমেন্ট করছে কিনা নেগেটিভ হন কমেন্ট আছে কিনা পেজি এটা দেখাই ইবে হতশালত ক্রিয়েটিভ ইন বিয়ার কিন সাই এরে আতুন তারপর আর পণ্যর অর্ডার ইবে দম করবে এবং এই দুগুনটি একসাথে আসলে হনিকেই তোয়াইলেই কিন্তু ইবে সাথে সাথে বুঝে পেলাম পুরো দে ফেক আবার কমেন্ট সাইয়েরও যে মানে মানে বিশ্বাসযোগ্য পেয়েছি যেন ঠিক বিচার গরম গান ঠিক হইতো না কারণ ইতারা বুতুর ইতারা ইলে মানুষ থাকে ইতারা দশ বারো জন যাইরে নিজের আইডি তুন মানে দিবে খুব ভালো পেজ পণ্য হইবে কিন্তু খুব ভালো লাগে গিললে কিছু ফেক কমেন্টও গড়ি তাহে তো এ হাতাল্লাই মূল প্রথম জিয়ান হাসি এনে আসলে টিয়া তোয়ালি টিয়া নদন কিছু পেজ আছে যারা একশো টিয়া লইয়েরে ঠিকই পণ্য হবে ফাটাই পড়ে সর্বোচ্চ অনেক একশো টিয়া পর্যন্ত রিস্ক লিখতে পারেন কিন্তু এর বেশি আর পরামর্শ হলো দে অনেক টিয়া দন উচিত হইতো পণ্য ফাইবের আগে প্রিয় দর্শক শাহাবর আজিয়ার ঘটনা কেবলমাত্র একখান উদাহরণস্বরূপ এরকম অহরহর ঘটনা ঘটে প্রতিনিয়ত তবে প্রযুক্তির এই বহু ব্যবহার জগত সবচেয়ে বেশি জ্ঞান জরুরি ইয়ান অলদে প্রত্যেকত্বন প্রত্যেক জায়গাত সচেতন ফুরিব তাহলেই কেবলমাত্র এসব পতনাতন বাঁচন সম্ভব মোহাম্মদ নাজামুদ্দিন আবিস সি প্লাস টিভি চট্টগ্রাম